কুয়াশা জমাট বাঁধা যে দৃশ্যটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সিনিয়র মুরব্বি বন্ধু উনাকে আমরা মধ্যখানে দিলাম, নাকি রাত হাতি টাতি আসার সম্ভাবনা আছে, এখানে যাবো রাতে। তবে সবার কমেন্ট অনুসারে মুরগির ঝোলটা সেই হয়েছে। 9টা 7 বাজে, আমরা ক্যাম্প ফায়ারিং করব। ইয়েস, আমরা বোধহয় সফলতা দেখা পাচ্ছি। এক্ষুনি আমরা দেখতে পাবো তীব্র আগুনে ধাও ধাও করে জ্বলছে শীতের কিয়া। ঘড়ি বাজে এখন 11টা। অ্যাকচুয়ালি এই এলাকার জনগণ অনেক শীত বস্ত্রহীনতায় ভুগতেছে, খবর পেয়ে আমি আজ আমার বাংলো থেকে ছুটে আসলাম। এখন 12টা 32 বাজে। ফানি বিষয় হচ্ছে, এই তাবুতে আছে জাবেদ, এই তাবুতে কামাল, আর লাস্ট তাবুতে আমি। জাবেদ ভিতরে নাক ডাকতেছে, এটা ক্লিয়ার শোনা যাচ্ছে একেবারে। অসম্ভব সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর লাগতেছে, একেবারে ওই মাথায় ওই পাহাড়ের ধারে কিছু মাছওয়ালা নৌকা দেখা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফ বিন হুসাইন, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও ইন সাইফ এক্সপ্রেস। গত পর্ব পর্যন্ত দেখছেন যে আমরা নেভি ক্যাম্প যে পিকনিক স্পটটা আছে সেখানে ছিলাম, এবং জাস্ট আমরা এই পর্ব এখান থেকে এখন আমরা জাস্ট এই পাহাড় বেয়ে উঠে যাচ্ছি, গিয়ে আমরা সোজা চলে যাব প্রশান্তি যে পার্কটা আছে সেখানে, এবং আজকে রাতে ওখানে থাকবো আমরা তাবুতে। এই শীতের মধ্যে আমরা 3টা কাপল এখানে তাবুতেই থাকব। মজার ব্যাপার হচ্ছে আমরা সেই সকালবেলা একেবারে ভোরটা আমরা দেখাবো যে তাবু থেকে এই লেকের উপরের যে কুয়াশা জমাট বাঁধা যে দৃশ্যটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের সাথে থাকবেন। জাস্ট এই পথ বেয়ে উঠে প্রশান্তি পার্কে চলে যাব, আর যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে সো দেখা হচ্ছে প্রশান্তি পার্কে। আমরা কাপ্তাই রাস্তার মাথা থেকে অ্যাকচুয়ালি যে সিএনজিত করে আসছি, আসলে ভাইটা অনেক ভালো, মোহাম্মদ সুমন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি এভাবে যারা বাসে আসতে একটু প্রবলেম, বা যারা ঢাকা থেকে না আসে আশেপাশ থেকে আসবেন, তারা তো অবশ্যই চট্টগ্রাম থেকে বাসে উঠবেন, যদি আপনি বাসে না এসে সিএনজিতে আসতে চান তাহলে আপনাকে কিছু প্রবলেমের সম্মুখীন হতে হবে। যেমন আপনি যদি কাপ্তাই রাস্তার মাথা থেকে যদি সিএনজি নেন তাহলে কিন্তু আপনি লিচু বাগানের এদিকে আসতে পারবেন না, কারণ এখানে কিছু বাধা নিষেধ আছে, ওরা এখানে নেমে দিবে, এদিকের সিএনজিওয়ালারা ভিতরে আসতে দেয় না। চিটাগাং থাকতেই সুমন ভাইকে কল দিয়ে দিবেন। টাইম বাজে 6টা 22, আমরা মাত্র প্রশান্তি পার্ক অ্যান্ড পিকনিক স্পটে এসে পৌঁছালাম। এই যে ভিতরে রাতের ভিউটা, এখানে ওদের যে রেস্টুরেন্ট আছে এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করতেছে, যে সুন্দর যে নাস্তা দিবে, হয়তো আমাদের যে প্যাকেজ আছে প্যাকেজের সাথে নাস্তা দিবে। আমাদেরকে মাত্র তাবু বুঝাই দিছে আমরা এই যে 3টা কাপলের জন্য, জাস্ট এই 3টা। তা আমাদের মধ্যে সবচেয়ে আমাদের সিনিয়র মুরব্বি বন্ধু উনাকে আমরা মধ্যখানে দিলাম, নাকি রাতে হাতি টাতি আসার সম্ভাবনা আছে, অন্তত যেন উনি সেফ রাখে। সকালবেলা ভিউটা আসলে অসাম। আমরা এখানে যাব রাতে, ওই যে নিচে ওই তাবুগুলো হচ্ছে নিচে, আর ওই যে লাইটওয়ালা ঘরগুলো আমরা ওখানে আড্ডা দিব। আমাদের রাতের খাওয়ার চলে আসছে, অলরেডি আমরা আগেই খেয়ে ফেলতেছি। তার মধ্যে যে জিনিস আছে সেটা হচ্ছে চাপিলা মাছ, আর এটা ভাত, মুরগি, আর এটা হচ্ছে মুগ ডাল। চাপিলা মাছটা কমপ্লিট আমরা নিজেরা পে করে খাচ্ছি, দেখি খাওয়ার টেস্ট কেমন হয়। আমরা মোটামুটি অর্ধেকটা খেয়েছি, কিন্তু এখন পর্যন্ত যে এখানে যে মুগ ডালটা আছে সেটা একটু বেশি ভালো লাগছে। সবজি বা ভাজি যাই বলি এটা এত ভালো লাগে নাই, আর আমরা যে চাপিলা মাছ করছি ওটার ভিতরে
লবণ বেশি দিয়ে দিছে তো ভালো লাগে না এটা একটু আস্তে কইছে তোমার কাছে কোনটা ভালো লাগছে মা আমার কাছে মুন্ডেলটা খাইছি আপাতত মুন্ডেল ভালো লাগছে শুটকি ভালো লাগছে কোন শুটকি শুটকি না এটা চাপিলা মাছ মা এটা চাপিলা মাছ কিন্তু চাপিলা মাছের মধ্যে লবণ বেশি দিয়ে দিছে জাবেদের কাছে কোনটা ভালো লাগছে মুরগির ঝোল তবে সবার কমেন্ট অনুসারে মুরগির ঝোলটা সেই হইছে এই যে আমাদের কটেজ হচ্ছে ওই ওই যে ভয়ঙ্কর এই জায়গায় খুবই ভয়ঙ্কর টাইপের রাতের বেলা কি হবে আল্লাহই জানে ঘরের তালা বন্ধ এখন বলতেছে ঘরে জায়গা নাই একটু জায়গা দাও আমার ঘরে জায়গা নাই কেন অলমোস্ট এখন 8:26 বাজে সবাই সারা দিন এই যে সকাল থেকে আমরা বের হইছি টোটালি জার্নিং এ সবার অবস্থা অনেকটাই খারাপ হয়তো একটু রেস্ট নিয়ে পরে আবার আমরা চাঁদ উঠলে আবার গিয়ে বসবো ওখানে এতক্ষণ এই জায়গাটায় বসাছিলাম ক্যামেরায় বোঝা যাবে না যে আকাশের তারাগুলো পুরো ক্লিয়ার জাস্ট আমরা এখন নেমে একটু ঘুরবো এই যে এখানে বারবিকিউর আয়োজন হচ্ছে অলরেডি যারা রাতে বারবিকিউ খাবে তারাই খাবে আর আমরা তো বারবিকিউ খাইনি ডিনার করছি মুরগি অলরেডি ম্যারিনেট করা আছে এখানে সাংস্কৃতিক যে মঞ্চ আছে ওটার সামনেই বারবিকিউটা করে এটা হচ্ছে রাতে প্রশান্তি পার্কের ঠিক এই কটেজ যে সাইডটা আছে যেগুলোতে বিল্ডিং ঘর উপরে টিন এই পাশগুলোর যে ভিউটা রাতের ভিউটা সেই ভিউটা এখানে বাচ্চারা খেলতেছে আমরা তো আছি একেবারে ওই পাশটায় ওদিকে আমরা তাঁবুর পাশেই রাতের 9:07 বাজে আমরা ক্যাম্প ফায়ারিং করব অলরেডি আমাদের সকল ধরনের প্রস্তুতি চলছে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে কর্মদক্ষতা প্রয়োগ করতেছে মিস্টার জাবেদ সে দীর্ঘদিন বন জঙ্গলে থেকে আসছে সে জানে কিভাবে কষ্টের মধ্যে একটি ক্যাম্প ফায়ারিং করতে হয় আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনও সফলতা পাচ্ছি না তীব্র শীতে আমরা খুবই অস্থির হয়ে আছি বরফ পড়তেছে মনে হচ্ছে যার জন্য আমাদের এখন বাঁচার জন্য একটাই আগুন প্রয়োজন ইয়াস আমরা বোধহয় সফলতার দেখা পাচ্ছি এক্ষুনি আমরা দেখতে পাবো তীব্র আগুনে ধাও ধাও করে জ্বলছে এই প্রশান্তি পার্ক এই সবাই ট্রেন থেকে বেরিয়ে আসো ঘুম ধরানোর পিছনের কত ইতিহাস আমরা সেটা জানি তাহলে আমরা কল্পনা করতে পারবো না কতটা অবদান দিতে হয়েছে আগুনের পিছনে যার যার জন্য অপেক্ষা আগুন ধরছে না সে বেরিয়ে আসলো আমাদের মাঝে সে উলুর বিড়াল বেরিয়ে আসছে এখন ধরবে আগুন দেখাবো আপনাদেরকে গড়িবাজে এখন 11টা অ্যাকচুয়ালি এই এলাকার জনগণ অনেক শীত বস্ত্রহীনতায় ভুগতেছে খবর পেয়ে আমি আজই আমার বাংলো থেকে ছুটে আসলাম একটি কম্বল ভাই ধরেন আর আমি ঘুমান একটা খুব দাঁড়াও হ্যাঁ আরেকটা কম্বল দিচ্ছি তাদের মাঝে ঠিক এই জায়গাতে একটা পানির স্রোতের সাউন্ড পাচ্ছি রাত বাড়ার সাথে সাথে নদীতে বোধহয় জোয়ার আসতেছে কেমন যেন একটা সাউন্ড আসতেছে খুব সুন্দর এটা চাতা ফল গাছ এই যে ফল ধরে আছে আমরা এখন ট্রেন্ডে ডুববো এখন 12:32 বাজে অলমোস্ট সবাই ঘুমাচ্ছে কিন্তু তারও কিছু মানুষ এই যে আড্ডা দিচ্ছে এখানেও কিছু মানুষ আড্ডা দিচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রশান্তি থেকে এই যে এই ক্যাম্পেয়ারিংটা করে দিল আমাদেরকে একদম জোশ ছিল একেবারে পুরো 100% পাক্কা ঠিক আমাদের তাঁবুর পাশেই অসাধারণ
কিন্তু ফানি বিষয় হচ্ছে এই তাঁবুতে আছে জাবেদ, এই তাঁবুতে কামাল, আর লাস্ট তাঁবুতে আমি। জাবেদ ভিতরে নাক ডাকতেছে, এটা ক্লিয়ার শোনা যাচ্ছে একেবারে। গুড মর্নিং ফ্রেন্ড, টাইম বাজে এখন 6:29। এটা ছিল আমাদের একদিনের ঘর। একটু কষ্ট হয়েছে রাতে ঘুমাইতে, আমরা বাইরের দৃশ্যটা দেখব। চলুন তাহলে। ভিতরে বোঝা যায় না যে বাইরে কি পরিমাণ ঠান্ডা, বাইরে প্রচুর বাতাস। এটা হচ্ছে আমাদের টেন্ট, 3টা টেন্ট। চারপাশের পরিবেশটা ছিল এটা, পুরনো গাছটার পাশে ওইটা হচ্ছে পুরো লেক। লেকটা এভাবে গিয়ে ওই ছোট্ট ঘরটার পাশ দিয়ে এভাবে করে আসছে। একটা মজার ব্যাপার দেখাই, ঠিক উপরে পাহাড়ের উপরে কুয়াশা কিভাবে ঘিরে রাখছে, পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে না, আর লেকের উপরে এরকম কুয়াশার মতো ধোঁয়া উঠতেছে। অসম্ভব সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর লাগতেছে। এগুলো হচ্ছে আরও কিছু ট্রেন্ড যেগুলোতে আমাদেরকে বলছিল নিচে থাকার জন্য, নিচে কিন্তু ঠান্ডারও বেশি, প্রচুর বাতাস নিচে। এখানে ওই যে আরও কিছু টেন্ট দেখা যাচ্ছে যেগুলোতে মানুষ ছিল। একেবারে ওই মাথায়, ওই পাহাড়ের ধারে কিছু মাছওয়ালা নৌকা দেখা যাচ্ছে, যারা অলরেডি জাল উঠিয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে, ক্যামেরা অতটা তো বোঝা যাবে না, তবে সকালের এই প্রকৃতিটা কিন্তু অসাম। বক পাখির ডাক শোনা যাচ্ছে, কুয়াশায় আচ্ছাদিত পুরো লেকটা। একটু ভাবুন, ঠিক সকালবেলা এই চেয়ারে বসে এমন একটা পরিবেশকে সামনে রেখে কিছুক্ষণ বসে থাকতে কেমন লাগবে। বাসা থাকলে আসলে কখনোই তাড়াতাড়ি উঠা হয় না, খুব কষ্ট করে তাড়াতাড়ি উঠতে হয়েছে শুধু আপনাদেরকে এমন একটা ভিউ দেখানোর জন্য। দেখাবো ঠিক ওই পাশ থেকে কেমন দেখা যায় ভিউটা। সকালের এই ভিতরের ভিউটা হচ্ছে এটা। এইখানে ক্যাম্পফায়ার হয়েছে, লেখা আছে মা সাঙ্গে নামার বাড়ি। ওয়াও, এখান থেকে এই একটা ভিউ দেখা যায়। আমি এখন এটার উপরে উঠে শেষ মাথায় গিয়ে বসব। আমাদের ট্রেনটা একেবারে ওই মাথায়, ওই কর্নারে। উঠার পরের যে ভিউটা সেটা একটু দেখাই। এমন ফিল পাওয়া যায় এখান থেকে, বসে বসে একটু ফিল করি, আপনারাও দেখেন।
এগুলো হচ্ছে সেই চনের ঘরগুলো। একেবারে এই পাশ থেকে আসলে এমন ভিউ দেখা যায়। এগুলো হচ্ছে কাইকিং করার বোট। সকাল সকাল এখানে কাইকিং করা যাবে, যেটা পার ঘন্টা 200 টাকা করে। একটু ফিল করুন, মাচার উপরে পা ভাসিয়ে দিয়ে যদি এমন একটা ফিল পাওয়া যায়। মজার, সত্যি সবচেয়ে মজার বিষয় হচ্ছে লেকের উপরে যে কুয়াশা ছোটাছুটি করতেছে, সেই যে দৃশ্যটা অসাধারণ। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাস্তবে সবচেয়ে বেশি ফিল হচ্ছে। সূর্যোদয়ের সময় 6:32, এখন বাজে 6:58। অধিক কুয়াশার কারণে সূর্য তা উঠতেছে না, সূর্য এদিক থেকেই উঠবে। সূর্য উঠার পরে এখানে আরেকটা মারাত্মক ভিউ দেখা যাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব আরেকটু পরে। এই গাছটার উপরে অনেক পাখি বসে আছে, অনেক। এই পাশের নিচ থেকে ঘরগুলো দেখতে এমন লাগে। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে এখন আমি উপরে উঠে যাব। আমি এখন আবার টেন্টে ফিরে যাব কিছু সময়। টেন্টে থেকে একটু সূর্য ওঠার পরে আবার বের হব। হ্যালো গাইস, অলমোস্ট 9:20। আজকে আসলে ঘন কুয়াশার কারণে সূর্য একেবারেই উঠে নেই। ঠিক পাহাড়ের ওই প্রান্তে দেখা যাচ্ছে এখন একটু একটু সূর্যিমামা হাত ছানি দিচ্ছে। আমাদের অনেকটাই যাওয়ার সময় ঘনিয়ে আসছে, আমরা বিদায় নিতে হবে একটু পরেই। একটু ভাবুন তো, এমন একটা জায়গায় বসে ঠিক লেকের পাশে এমন ভিউ যখন দেখা যায়। দুজনের কিছু রোল আপ শট ছিল যাওয়ার সময় তো, তবে ভরপুর সূর্য উঠলে কিন্তু আরও ভালো লাগতো। সূর্য দেখা দিচ্ছে হালকা একটু। ওই যে কিছু মানুষ কাইকিং করতেছে এখানে, বাট আমাদের আসলে কাইকিং করার ইচ্ছা একেবারেই নাই। কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে মহামায়াতে যথেষ্ট পরিমাণ কাইকিং করছি। যারা এখন আমার মহামায়ার ভিডিওটা দেখেননি, উপরে আই বাটন ক্লিক করে মহামায়ার ভিডিওটা দেখতে পারেন। পাখিদের কিচিরমিচিরগুলো অনেক ভালো লাগে, লোকজন একেবারেই কম। আমরা এখন নাস্তা করব ওখানে। আমাদের সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি আর ডিম। এটা আমাদের ওই যে 800 টাকার যে প্যাকেজ আছে সেটার সাথে ইনক্লুড। ও আর খিরা, খিচুড়ির টেস্টটা মোটামুটি চলে সকালের নাস্তা হিসাবে। ক্যান্টিনে নাস্তা করার পরে ক্যান্টিনের পাশে একটা প্রশান্তি কুটির, ওদের কিছু আইটেম এখানে আছে দেখতে পারেন অলরেডি। এটা হচ্ছে কিয়াংঘাট। কিয়াংঘাট মানে হচ্ছে এখান থেকে সামনে একটা মন্দির আছে, অনেকে ওই যে নৌকা দিয়ে মন্দিরের দিকে যায়। একটা সিঁড়ি আছে খুবই সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন যে ওই যে ওই নৌকাগুলা, যে এই নৌকাগুলা দিয়ে মন্দিরে যায় এটা লেকের মাধ্যমে। ওই পারে যে আরেকটু হাঁটলেই মন্দির, কেন ও একটু বরাবর গেলেই মন্দির। কী মন্দির এটা, নাম কি? সিমরো মন্দির। আমরা যাবো না, তাবুর ভিতরে আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি। এই ছিল আমাদের তাবুটা, ফোমের কিছু বালিশ দিয়েছে, যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি কত বড়, কারণ ক্যামেরাতে বোঝা যাবে না। বাট অনেক রিকোয়েস্ট করার পরে এরকম একটা বালিশ পেলাম, আর এরকম দুইটা কম্বল, আর এমন একটা ফোম। এই পুরো স্পেস। এখন বাজে 9:27, আমরা এখান থেকে লিভ নিব। কারণ হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে কক্সবাজার যাব, কক্সবাজার পুরোটা এক্সপ্লোর করব, তারপরে আমরা কক্সবাজার থেকে স্পেশালভাবে
আমাদের জন্য জাহাজ রিজার্ভ করেছি, সেটা দিয়ে আমরা সেন্ট মার্টিন যাব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, কক্সবাজারের এপিসোডটা দেখবেন, সেন্ট মার্টিনের এপিসোডটা দেখবেন, সামনের এপিসোডে পাবেন। তো আই হোপ আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন থ্যাংক ইউ সো মাচ। এমন কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবেন পরবর্তী যে কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।